বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। আজকের আলোচনায় যেই কথাগুলো বলা হবে অবশ্যই খেয়াল করে শুনবেন। পৃথিবীতে যারা আল্লাহর প্রেমিক, যারা সাধনকারী, যারা আমলকারী, যারা আল্লাহর কর্মে আল্লাহর প্রেমে সবসময় ডুবে থাকে, তাদের জন্য আজকে এই আলোচনা ইনশাআল্লাহ। সেই কথাটি হলো, দেখুন, আপনি মৃত্যুবরণ করলে আপনার দেহ মাটিতে মিশবে না, মাটিতে মিশবে না, আপনার দেহটা পচন্দ করবে না, আপনার দেহটা মাটির সাথে মিশতে যে জিনিসগুলো মানুষের মধ্যে থাকে, যে মানুষ মৃত্যুর পরে পচন্দ করে যায় এবং পচতে পচতে এক সময় হাড্ডি গুড্ডি সহকারে মাটির সাথে মিশে যায়। তাহলে একটি কথা হলো যে কি করলে, কোন সাধনা করলে একজন মানুষের দেহ মাটিতে খাবে না, তাহলে সেই সাধনাগুলো, সেই কর্মগুলো কি, সেই চলাফেরা, সেই কোনভাবে কোন অবস্থানগুলো করলে আমাদের দেহ মাটিতে খেতে পারবে না, সেটি আমি আরেকটি কথা বলবো। দেখুন, যে আপনি কোনো জমিন থেকে এক বল বা এক পাতি মাটি এনেছেন, সেই মাটিটা যদি অন্য কোনো জায়গায় ফেলে দেন তাহলে এই মাটিটা সেই মাটির সাথে মিশে যাবে। তার মানে সেই মাটিটাকে এনে যেরকম ছিল এরকমই অন্য জায়গায় মাটিতে ফেলে দেওয়ার পরে সেই মাটির সাথে এই মাটিটা মিশে গেছে। তাহলে এই মাটিটা মিশবে না, কখন মিশবে না জানেন? যখন এই মাটিটা যখন আপনি পোড়া দিবেন তখন পড়তে 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 এটা ইটা হয়ে যাবে, তখন এই ইটা কিন্তু মাটির সাথে মিশবে না। তাহলে একজন মানুষ সাধনার আগুনে, সামাজিক আগুনে, ফ্যামিলির আগুনে, গুরু মুর্শিদের প্রেমের আগুনে, আল্লাহ রাসুলের প্রেমের আগুনে এবং অভাবের আগুনে, ধৈর্যের আগুনে, সমস্ত আগুনে যখন একটা মানুষ পড়ে যায় তখন তার দেহটা সেই মাটি তৈরি হলেও সেই দেহটা পড়তে 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 তখন সেই দেহটা ইটায় পরিণত হয়। সুবহানাল্লাহ, যখন সেই দেহটা ইটায় পরিণত হয় তখন সেই ইটা কিন্তু মাটির সাথে আর মিশবে না। তবে দেখেন, এই পৃথিবীতে অনেক আউলিয়া, অনেক পীর ফকিরের বেলায় দেখা গেছে যে 28 বছর, 30 বছর, 50 বছর পরে তার লাশটা দেখেছে, তার কাফনের কাপড় থেকে শুরু করে তার দেহের কোনো অংশ নষ্ট হয়নি, যেরকম তেরকমই রয়েছে। তাহলে বোঝা গেল কি, তারা এই পৃথিবী থেকে সেই যন্ত্রণার আগুনে, সাধনার আগুনে, প্রেম ভক্তির আগুনে, বিশ্বাসের আগুনে তারা পুড়ে গেছে, ধৈর্যের আগুনে তারা পুড়ে গেছে। তখন সেই পোড়াতে তার আত্মা এবং দেহ দুটোই পরিষ্কার হয়ে গেছে এবং সেই দেহের মাটিটা ইটায় পরিণত হয়ে গেছে। তাই বলবো, হে সমস্ত জগৎবাসী, আপনারা বলতে পারেন যে তাহলে কোন কোন সাধনা কিভাবে করতে হবে। তবে কোন কোন সাধনা কিভাবে করতে হবে সেটা তো বলবো, কিন্তু সেই সাধনাগুলো করলে আপনাদের জীবনে কি কি নেমে আসতে পারে সেই জিনিসগুলো আপনাদের অ্যাটেন্ড করতে হবে, এবং ফেস টু ফেস যখন সেই কাজগুলো করতে শুরু করে দিবেন তখন কি হবে, আপনার জীবনে সেই লাঞ্ছনা, সেই দুঃখ কষ্ট যন্ত্রণা নেমে আসবে, আর সেই সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্ত কিছু আপনার হাসি মুখে মেনে নিতে হবে এবং পৃথিবীর লোভ লালসা তো থাকবেই না, এবং দেখা যায় যে চোখে সব সময় পানি থাকবে এবং মানুষ বুঝবে যে আপনি সুখে আছেন, ভালো আছেন, কিন্তু না, আপনি কিন্তু খুব কষ্টে আছেন, যন্ত্রণায় আছেন, কিন্তু মুখের হাসিতে মানুষ বুঝতেই পারেনি যে আপনি এত কষ্ট আছেন, কিন্তু চোখের মধ্যে ছল ছল জল, কিন্তু বুক ভরা মুর্শিদের প্রতি, গাউসুল আজমের প্রতি পূর্ণ প্রেমের বল। তাই বলবো, তারাই পাবে আসল ফল। হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো অবশ্যই খেয়াল করে শুনবেন। আপনি যখন একজন কামেল মুর্শিদ ধরলেন, কামেল মুর্শিদ ধরার পরে আপনার নিজের পরিচয়, আপনার মধ্যে যে শয়তান বসবাস করে সেই শয়তানের পরিচয় এবং আল্লাহর পরিচয় আপনার মধ্যে রয়ে গেছে এবং ফেরেশতাদের পরিচয় পত্র আপনার মধ্যে রয়ে গেছে,
এই জিনিসগুলো আপনার মুর্শিদ, আপনার কামেল মুর্শিদ আপনাকে সে বায়াতের দিন দিয়ে দেখাবে, আর আপনাকে সেই কর্ম আমল সাধনা দিয়ে দেবে। সেই কর্ম আমল সাধনা যখন আপনি করতে যাবেন, তখন সেই সাধনা করতে করতে তখন কি হবে জানেন? আপনার চেহারাটা হিরঞ্জির মতো হয়ে যাবে, আপনি কালচিটে হয়ে যাবে। দেখেন একটা জিনিস, একটা লোহা যখন জংওয়ালা লোহা যখন একটা আগুনের মধ্যে দেয়, তখন সেই লোহাটা প্রথমত কালো হয়ে যায়। কালো হওয়ার পর যখন একে পিটানো হয়, তখন কিন্তু জংগলা ছুটে যায়, আর যখন জংগুলো ছুটে যায় তখন ভিতর থেকে চকচকটা বের হয়। যখন চকচকটা বের হয় তখন মানুষ বুঝতে পারে যে না রে, সে তো কামেল ব্যক্তি। কিন্তু এর আগে যখন সে প্রেমের আগুনে, সাধন আগুনে, সমস্ত আগুনে যখন পুড়তে শুরু করেছে, তখন চেহারার মধ্যে ডিসকালার এসে গেছে, চেহারা কালেজড হয়ে গেছে, কেমন জানি হয়ে গেছে। তখন মানুষ তাকে ভণ্ড বলে, এই তুই কোথায় তরিকা নিয়েছিস রে, তুই ভণ্ড হয়ে গেছিস, তোর চেহারা কেমন দেখা যায়, তুই কি গাঁজা খাস না কিরে, তোর সম্পদের দিকে তোর খেয়াল নেই, তোর বাবা মা, তোর ভাই বোন, আত্মীয় স্বজন, তোর স্ত্রী পুত্র কন্যা কারো দিকে তোর খেয়াল নেই, তুই কি ভণ্ড পীর ধরেছিস নাকি, নাকি তুই নিজেই ভণ্ড হয়ে গেছিস, বিভিন্ন কথা মানুষ বলতে থাকে। আর সেই বিভিন্ন কথা কে বলে? পাড়া প্রতিবেশীরা বলে, ফ্যামিলির লোকেও বলে, এবং দূরের লোকেও যারা আত্মীয় স্বজন তারাও বলে। আর এগুলো যখন বলে, আর সে যখন এগুলো সহ্য করে, তখন কিছু তার জীবনে অনেক কিছু ফলে, তা সে নিজ কানে শুনে এবং দেখতে পায়। তো বলবো, হে সমস্ত জগৎবাসী, যদি আপনি চান যে এই পৃথিবীতে আপনি নিজকে পোড়া দিয়ে আপনি সেই ইটা হয়ে যাবেন, সেই ইটা আর মাটির সাথে মিশবে না, তাহলে সেই সাধনাগুলো কি আমি আপনাদেরকে ইঙ্গিত করব। এই ইঙ্গিতের কথাগুলো বুঝবে কারা? যারা সাধন পথে আছে, যারা মুর্শিদের পথে আছে, যারা কোরআন অনুসারে কামেল মুর্শিদের কাছে গিয়ে বায়াত গ্রহণ করেছে, নিজকে চিনেছে, সেই ব্যক্তিদের জন্য এই আজকের কথাগুলো ভালো ফলবে। তবে আপনারা বলতে পারেন, তাহলে যারা পৃথিবীতে বায়াত হয়নি তারা কি কথা শুনতে পারবে না? অবশ্যই তারা শুনবে, কিন্তু মুর্শিদ ধরা ছাড়া এই সাধনাগুলো করবেন না, মুর্শিদ ধরেই করতে হবে। তবে সেই সাধনার প্রথমত বলবো দমের সাধনা। সেটা কি? যে একটি সাধনা কুম্ভক, রেচক এবং পুরক, এই তিনটি আপনার দেহের মধ্যে বায়ুর সাধনা, এই সাধনাগুলো করতে হবে। দ্বিতীয়ত করতে হবে কি, যে আপনার মুর্শিদ স্রোতটাই রাসুল স্রোত, আর রাসুল স্রোতটাই আল্লাহর স্রোত। এই স্রোতেই আপনি সর্বক্ষণ থাকবেন এবং কালবের মধ্যে জিকির রেখে হাঁটা চলা কাজ কাম সমস্ত কিছু আপনারা করবেন। এবং যখন যখনই আপনার গাউসাল আজম আপনার মুর্শিদের কথা স্মরণ হবে, তখনই মনে করতে হবে আমার রাসুলকে স্মরণ করেছি, আর রাসুলকে স্মরণ করে নিয়ে মনে করতে হবে আল্লাহকে সেই স্মরণ করেছি। তখন কি হবে? তখন দেখা যায় দুনিয়াবি আপনার একটু অভাব দেখা দিতে পারে, দুনিয়াবি মানুষে আপনাকে বন্ডশন্ড বলতে পারে, আপনার চেহারা ডিসকালার হয়ে যাবে, কেননা আপনি তো পোড়া দিচ্ছেন সেই বাতাসের আগুনে, দম আগুনে, প্রেম আগুনে, বিশ্বাসের আগুনে। আপনি সমস্ত আগুনে যখন নিজকে পোড়া দিতে শুরু করেছেন, তখনই আপনার উপরটা ডিসকালার হচ্ছে, এমনকি অপমান, লাঞ্ছিত, বঞ্চিত, এমনকি মানুষ আপনাকে মারতেও আসতে পারে, অথচ মারতেও পারে। তাহলে কি হবে? সেই পিটানো খেয়ে আপনার ভিতরের যে ময়লাগুলো, যেই জংগুলো ছিল, সেগুলো পড়ে যাবে, এরপরে আপনার ভিতর থেকে সেই চকচকটা বের হয়ে আসবে। আচ্ছা, তাহলে এরকম পোড়া দম আগুনে, ধ্যানের আগুনে, এবং দেখা যায় যে চিক সাধনা, যাকে অনাহার থাকে, জীব দেহটাকে অচল করেছে, নিজের ভিতরের পরমাত্মাকে জাগ্রত করেছে, তখন তার সর্ব অঙ্গে জিকিরের খবর পাবে, তার কালবের মধ্যে জিকিরের ধ্বনি সে শুনতে পাবে, তার মধ্যে এলমে লাদুনি জারি হবে, আর আল্লাহ সেই পবিত্র দেহে, সেই পোড়া দেহের মধ্যে আল্লাহ এসে বসত করবে, সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন, যেই বডি এবং যেই দেহের মধ্যে আল্লাহ নিজে বসত করবে, তাহলে সেই বডিটা কি হয়েছে? আল্লাহর আসন হয়েছে। আল্লাহর আসন কি কখনো মাটির সাথে মিশতে পারে? হে সমস্ত জগৎবাসী, আজ আমি স্বামী মালিক আপনাদেরকে এই কথাগুলো বলে যাচ্ছি। দেখেন, আল্লাহ কাউকে ঠকায় না, আমরা নিজেরাই ঠকে যাই, আমরা নিজেরাই ঈমান নষ্ট করে ফেলি, আমরা নিজেরাই অলসতা করি, যার ফলে আমাদের এই ঘটনাগুলো, যেগুলো আল্লাহর তরফ থেকে পেয়ে যাইতাম, সেগুলো আর আমরা পাচ্ছি না। তাহলে আল্লাহর আসন যদি কখনো
মাটির সাথে না মিশে তাহলে সেই আসনটা কি? সেই আসনটি আপনার কাল্প, আর আপনার কাল্পটা কোথায় ফিটিং করা? আপনার বডির মধ্যে, আপনার ব্রক্ষস্থলে ফিটিং করা। এই কাল্পের মধ্যে আল্লাহ বসে যখন কথা বলবে, তখন সেই ব্যক্তির মুখে যখন আল্লাহই কথা বলবে আর যা কিছু বলবে তাই ফলবে, তখন কি হবে? মানুষ আপনাকে মানতে শুরু করবে। যারা ভণ্ড বলেছিল, যারা খারাপ বলেছিল, তখন তারা আপনার দিকে ভিড়বে, এবং যারা অন্যদিকে ফিরেছিল তারা আপনার দিকে ভিড়ে তারা নতশির হবে, আপনারা কি সম্মান দিতে শুরু করবে, আপনাকে মানতে শুরু করবে। হে সমস্ত জগতবাসী, আজকের এই কথাগুলো আমি অন্তরের অন্তঃস্থল থেকে বলেছি। যদি এই পৃথিবীতে কোনো মানুষ এই ত্যাগ করতে পারে, একমাত্র ত্যাগীর পক্ষে সম্ভব এই সাধনা করা, আর না হয়তো কারো পক্ষেই এই সাধনা করা সম্ভব নয়। তবে নির্ভয়, আল্লাহ কাউকে ঠকায় না, যতটুকু করব ততটুকু পাবো। তবে পৃথিবীতে এসেছি, খাবো, উন্নতি করব, টাকা জমাবো, বাড়ি গাড়ি করব, এটাই তো আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য হয় যে আল্লাহর প্রতি রেখে ভয়, যেন তাকে আমরা একদিন করতে পারি জয়। তবে আমরা রয়ে যাব অক্ষয়, আমাদের আর কোনো দিন হবে না ক্ষয়। তবে হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপন করে নিন, আপনাদের হৃদয়ে জায়গা করে নিন, এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনাদের কাছে যেন প্রত্যেকটা ভিডিও পৌঁছে যায়, এবং আল্লাহর সুপথে আমরা থাকতে পারি। মৃত্যুর পরেও যেন আমরা পৃথিবীতে মানুষ স্মরণ রাখে যে এই পৃথিবীতে যতদিন বেঁচেছিলেন মানুষ উপকার পেয়েছে, মৃত্যুর পরেও আপনার কাছে আল্লাহ উপকার করার মতো রাস্তা করে দেবে। ধরুন পৃথিবীর সমস্ত মানুষের গোরস্থানে কবর হয়, আর আপনি যদি নিজেকে পুড়িয়ে এই পৃথিবী থেকে বিদায় হতে পারেন, সেই পোড়া দেহ কখনো কবরে যাবে না, গোরস্থানে যাবে না, সেটি আল্লাহ মাজারে পরিণত করবে, সুবহানাল্লাহ। তখন সেখানে গিয়ে আপনার উচিলা করে আল্লাহর কাছে চাইবে, তারা সব কিছুর সমাধান পাইবে, তখনই দিন দিন আপনার উন্নয়ন হতে চলবে। তবে হে সমস্ত জগতবাসী, আজকে এই কথাগুলো বলে রাখলাম, সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।